السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم، أما بعد، বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ধিনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আনআমের 74 নম্বর আয়াত থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلية إني أراك وقومك في ضلال مبين ওয়া ইদ ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, ঈদ অর্থ হচ্ছে যখন, ওয়া ইদ আর যখন, কলা বলেছিল ইব্রাহিম, ইব্রাহিম আলী সালাতাম, যখন ইব্রাহিম আলী সালাতাম বলেছিল, অর্থাৎ অতীতের একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে স্মরণ করাচ্ছেন। লিয়া বিহি তার পিতাকে, লিয়া বিহি এই হি অর্থ হচ্ছে তার, অর্থাৎ ইব্রাহিম আলী সালাতামের পিতাকে, আজার আজরকে, ইব্রাহিম আলী সালাতামের পিতার নাম আজর, আতাত্তাখিজু তুমি কি গ্রহণ করো, আ এখানে আ অর্থ হচ্ছে কি, প্রশ্ন করা, তাত্তাখিজু তুমি কি গ্রহণ করো, আসনামান মূর্তিগুলোকে, সনামুন সনামুন অর্থ হচ্ছে মূর্তি, আসনামান মূর্তিগুলো, আলিহাতান ইলাহ রূপে, ইন্নি নিশ্চয় আমি, ইন্নি নিশ্চয় ই অর্থ হচ্ছে আমি, নিশ্চয় আমি, আরকা তোমাকে দেখেছি, আর আমি দেখেছি, একা অর্থ হচ্ছে তোমাকে, আমি তোমাকে দেখেছি, অকৌ ম্যাকা ওয়াও ওয়াও অর্থ হচ্ছে এবং, কৌম কৌম মানে হচ্ছে সম্প্রদায় জাতি, কা অর্থ হচ্ছে তোমার, অকৌ ম্যাকা এবং তোমার সম্প্রদায়কে, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, বলালিন বলাল প্রদ্বষ্টতার, মুবিন প্রকাশ্য। আচ্ছা একত্র অর্থ দেখি, স্মরণ করো, যখন ইব্রাহিম আলী সালাতাম তার পিতা আজরকে বলল তুমি কি প্রতিমাগুলোকে উপাস্য মনে করো, আমি দেখতে পাচ্ছি, ইব্রাহিম আলী সালাতাম বলতেছে আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রষ্টতায় রয়েছ। আমরা গত ক্লাসে দেখেছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরককারীদের শিরক ত্যাগ করে এক আল্লাহর প্রতি আহ্বান করছেন, ওই আহ্বানকে এক বিশেষ ভঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সমর্থন করছেন। ইব্রাহিম আলী সালাতাম হচ্ছেন জাতির পিতা, গোটা আরব জাতি ইব্রাহিম আলী সালাতামকে সম্মান করত। অনেক সময় যখন ছেলে সত্য সমর্থন অস্বীকার করে তখন আমরা তার বাবার কথা স্মরণ করিয়ে দিই যে তোমার বাবাও এই সত্যকে স্বীকার করেছিল, কেন, যেন সে এই সঠিক পথে ফিরে আসে। তো এখানেও আরব জাতিকে ইব্রাহিম আলী সালাতামের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ইব্রাহিম আলী সালাতাম মূর্তি পূজারী ছিলেন না, মূর্তি পূজাকে সমর্থন করতেনও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেছেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদেরকে মানি না, তোমাদের ও আমাদের মধ্যে শুরু হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যদি না তোমরা আল্লাহর প্রতি ইমান আনো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের ঘটনা আমাদেরকে শিখাচ্ছেন যেন আমরা ওই ভ্রান্ত থেকে বেরিয়ে সঠিক পথ অনুসরণ করি। তো দেখি আমরা পরায়াত, وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ملكوت السماوات والأرض وليكون من الموقنين وكذلك واو واو أرتو تسأر كذلك إباب نري أمر دكابو إبراهيم إبراهيم كي ملكوت پوريچارون ببستا پوريچارونا السماوات أسمان شمه والأرض وجمينر وليكون আর যাতে সে হয়,
ওয়াও আর, লিয়াকুনা যাতে সে হয়, মিন অন্তর্ভুক্ত আল মুকিনিনা দৃঢ় বিশ্বাসীদের। একত্র অর্থ দেখি আমরা, আমি এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি এভাবেই ইব্রাহিমকে আসমান সমূহ ও জমিনের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে স্পষ্ট হলো পৃথিবীতে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সবই অসত্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আসমান সমূহ ও জমিনের রাজত্ব, চন্দ্র সূর্য নক্ষত্র পুঞ্জের পরিচালনা ব্যবস্থা দেখান। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন যে আসমান এবং জমিনে রয়েছে নিদর্শন বিবেকবানদের জন্য। তো আমরা পরে আয়াত দেখি, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা অতপর যখন, ফা অতপর লাম্মা যখন, জান্নাহ সমচ্ছন্ন হলো, আলাইহি আলা উপর, হি তার উপর, আল্লাইলু রাত, রাআ সে দেখলো, যখন অন্ধকার হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম দেখলো, কাউকাবান একটি তারকা, অলা সে বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলল, হাজা এটা রব্বি আমার রব। ফালাম্মা ফা অতপর লাম্মা যখন, আফালা সেটি অস্ত গেল, কলা সে বলল, লা উহিব্বু আমি ভালোবাসি না প্রভু হিসেবে, আল আফিলিনা অস্তগামীদের। একত্র অর্থ, যখন রাতের অন্ধকার তার উপর সমচ্ছন্ন হলো তখন সে একটি তারকা দেখতে পেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বলল এটা আমার রব। অথপর যখন তা অস্ত গেল তখন বলল আমি অস্তগামীদের ভালোবাসি না। এটা তাদেরকে শুনিয়ে শুনে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তার স্বজনদেরকে, যে এটা একটা কৌশল বলা যেতে পারে, যে তোমরা যেই রবের ইবাদত করতেছ এটা তো অস্ত হয়ে যাচ্ছে, এটা নিজেই চলে যাচ্ছে। যে এরকম মূর্তির বেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলছিল, এটা কেমন রব তোমাদের যেটা নিজেকে নিজে রক্ষা করতে পারে না। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম একটা কৌশল বলা যেতে পারে, যে হাত দিয়ে দেখাচ্ছে তারা যেই রবের উপাসনা করতেছে, যাকে ইলা হিসেবে গ্রহণ করতেছে, ওইটা আসলে ভুল। তো দেখি আমরা পড়ায়াত, ফালাম্মা রাআ আল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিত তাল্লিন। ফালাম্মা ফা অতপর লাম্মা যখন, রাআ সে দেখলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল কমার চাঁদ, এখন যখন চাঁদ দেখলো, বাযিগান জলমল করতে, কয়লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলল, হাজা এটা রব্বি আমার রব। এখন যখন চাঁদ দেখলো তখন বলতেছে এটা আমার রব। ফালাম্মা অতপর যখন, আফালা সেটি অস্তমিত হলো, কয়লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলল, লাইন অবশ্যই যদি, লাম ইয়াহ দিনি আমাকে হিদেত না দেন, রব্বি আমার রব, লাআকুনান্না অবশ্যই আমি হব, মিন অন্তর্ভুক্ত আল কওম, কওম মানে সম্প্রদায় জাতির, আদ্দালিনা প্রদবষ্ট। অতঃপর যখন চন্দ্রকে জলমল করতে দেখল, আগে তো নক্ষত্র চলে গেল, এখন যখন চন্দ্রকে দেখতে পেল তখন বলল এটি আমার রব। অতঃপর যখন তা অস্তমিত হলো তখন বলল, যদি আমার রব আমাকে হিদায়ত না করেন তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখি আমরা পড়ায়াত, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ফালাম্মা অথবা যখন, রাআ সে দেখলো, আশ-শামসা সূর্যকে,
এখন যখন সূর্যকে দেখলো বাজিগতান জলমল করছে, কলা ইব্রাহিম আলাইহিস সালাম বললো হাজা এটাই রব্বি আমার রব, রব রব ই আমার আমার রব, হাজা এটা আকবারু সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় এখন এটাই তাহলে আমার রব। ফালাম্মা অতবর যখন, ফা অতবর লাম্মা যখন, আফালাত ডুবে গেল, কয়লা সে বলল ইয়া কৌমি হে আমার সম্প্রদায়, ইন্নি নিশ্চয় আমি বেরি উন দায়মুক্ত, মিম্মা তা থেকে যা তুশ্রিকু না তোমরা শরিক করছো অংশীদার সাব্যস্ত করছো। একত্র অর্থ, অতপর যখন সূর্যকে জলমল দেখল ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল এটি আমার রব, এটি বড়। অতপর যখন তার ডুবে গেল তখন বলল হে আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয়কে শরিক করো আমি তা থেকে মুক্ত, তোমরা যেটাকে শরিক করতেছ রব হিসেবে গ্রহণ ইবাদত করতেছ আমি তার থেকে মুক্ত। কেন রব এরকম বিলীন হতে পারে না, রব তো চিরঞ্জীব। দেখি আমরা পরে আয়াত, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নি নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু অভিমুখ করেছি, ওয়াজহিয়া নিজেকে, লিল্লাযী তার জন্য যিনি, ফাতর সৃষ্টি করেছেন, আসসামাওয়াতি আসমানসমূহ, ওয়াল আরদা উজ্জমিন, হানিফান হানিফা একনিষ্ঠ, ওয়ামা আর নেই ওয়াও আর মা নেই, আনা আমি, মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত, আমি একনিষ্ঠভাবে সেই সত্তাভিমুখী যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে। তো দেখি আমরা পরায়াত, ওয়াহাজ্জাহু কওমুহ ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়াকদ হাদান ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ وسع ربي كل شيء علما أفلا تتذكرون وحاجه কিন্তু তার সাথে তর্ক জুড়ে দিল قومه তার সম্প্রদায় قال সে বলল أتحاجوني তোমরা কি আমার সাথে তর্ক করবে في ব্যাপারে আল্লাহি আল্লাহর অকদ হাদানি অথচ ইতিমধ্যে তিনি আমাকে দান করেছেন ওয়ালা আখাফু ওয়াও আর লা অর্থ হচ্ছে না আখাফু আমি ভয় করি লা আখাফু আমি ভয় করি না মা যাদেরকে তুশরিকুনা তোমরা অংশীদার সাব্যস্ত করছ বিহি তার সাথে ইল্লা ব্যতীত আন যে ইয়াশাউ তিনি চান রব্বি আমার রব শাইআন কোনো কিছু ওয়াসিয়া বেষ্টন করে আছেন রব্বি আমার রব কুল্লা সব প্রত্যেক শাইইন কিছু ইলমান জ্ঞানের দ্বারা আফালা তবে কি না আ প্রশ্নবোধক কি ফা অতপর তবে লা না তা তাদেরকেরু না তোমরা উপদেশ গ্রহণ করবে। একত্রে অর্থ, তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, সম্প্রদায় কী করলো বিতর্ক করলো। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে এক পর্যায়ে আগুনে নিক্ষেপ পর্যন্ত করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই মুশরিক স্বজনদের ত্যাগ পর্যন্ত করেছে, এই স্বজনদের ছেড়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছে। সে বলল তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছ, অথচ তিনি আমাকে হিদায়ত দান করেছেন, তোমরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করো আমি তাদেরকে ভয় করি না, তবে আমার রব যদি কোনো কিছু চান, আমার রব প্রত্যেক বস্তুকে স্থিয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না। যে উপদেশ গ্রহণ এখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই চন্দ্রের কথা সূর্যের কথা নক্ষত্রের কথা বলল,
এটা জিব্রাইল আলাইহিসসালাম হাত দিয়ে দেখিয়ে দিয়েছি তারা যার ইবাদত করতেছে ওইটা ভুল, ওইটা ভুল পথ। মূর্তি পূজার ঘটনা আমরা জানি, জিব্রাইল আলাইহিসসালাম বললো এটা কেমন মূর্তি যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, এটা একটা কৌশল, দাওয়াতের এটাও একটা কৌশল যে আপনি যাকে দাওয়াত দিবেন কীভাবে দাওয়াত দিবেন, প্রথমে গিয়ে আপনি তাকে হুটহাট বলে ফেলতে পারবেন না যে তুমি এটা করবে না, এটা নিষেধ, ওইটা নিষেধ না, সে যে কাজটি করতেছে ওইটার লাভ ক্ষতি তাকে বোঝান, ওটার আধ্যাত্মিক লাভ কী ক্ষতি কী ওই বিষয়গুলো তাকে বোঝান, সে যখন বুঝে যাবে সে এমনিতেই চলে আসবে। আচ্ছা দেখি আমরা পড়াত, وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن কিভাবে আখাফু আমি ভয় করব, মা যাদেরকে আশরাকতুম, এ তুম অর্থ হচ্ছে তোমরা, তোমরা আশরাকতুম তোমরা শরিক করছ, ওয়ালা তাখাফুনা অথচ তোমরা ভয় করো না, ওয়াও আর এবং অথচ লা না তাখাফুনা তোমরা ভয় করো, লা তাখাফুনা তোমরা ভয় করো না, আন্নাকুম আন্না নিশ্চয় কুম তোমরা আশরাকতুম শিরক করেছ, আশরাকতুম তোমরা শিরক করেছ, বিল্লাহি আল্লাহর সাথে, এখানে বি সাথে আল্লাহি আল্লাহর সাথে, মা সে বিষয়ে, লাম ইউনাজ্জিল তিনি অবতীর্ণ করেননি, ইউনাজ্জিল এই লামাইশান নাবুদক, বিহি সে সম্পর্কে, আলাইকুম তোমাদের উপর বা তোমাদের কাছে, সুলতানান কোনো প্রমাণ, ফাআইয়ু তবে কোনো দল, আল ফারিকাইনি দুই দলের, আহাক্কু অধিক সত্য, লিল আমনি নিরাপত্তা লাভের ক্ষেত্রে, ইন যদি কুংতুম তোমরা, তাআলামুনা জানতে একত্র অর্থ, আমি কিভাবে তোমাদের শরীকদের ভয় পাবো অথচ তোমরা আল্লাহর সাথে এমন শরিক করার ব্যাপারে ভয় পাচ্ছ না, দেখেন তোমরাই যেখানে ভয়ের মধ্যে নেই সেখানে আমি কেন ভয় পাবো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কি ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছো ওই ক্ষেত্রে তোমাদের কোনো ভয় নেই, তাহলে আমরা কেন তোমাকে ভয় পাবো, যে ব্যাপারে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি তোমরা যেটাই বিশ্বাস করেছ, অতএব উভয় দলের মাঝে কোন দলটি নিরাপত্তার লাভের অধিক উপযুক্ত যদি তোমরা জানতে, তোমরা যে ভ্রান্ত পথে আছো তোমাদের জ্ঞানকে কাজে লাগাও, চিন্তা করো। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস, আমরা আজকে ক্লাসের মাধ্যমে শিখেছি 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্বের ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আমাদেরকে এখানে জানাচ্ছেন, কেন জানাচ্ছেন, একটাই উদ্দেশ্য যে ওইখান থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যৎ উম্মত পথ চলতে পারে, এটি হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা। যে ক্লাসে শুরুতেই বলে আসছি যে ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছে জাতির পিতা, গোটা আরব জাতি কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মান করতেন, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিসসালামের ওই শিক্ষাকে তারা বলে গিয়েছে, সন্তান যখন সত্য স্বীকার করতে অস্বীকার করে তখন স্বাভাবিকভাবেই আমরা কী করি, তার বাবা যে সৎ পথে ছিলেন, যে সৎ কাজ করেছেন ওইটা আমরা স্মরণ করিয়ে দিই, একটাই উদ্দেশ্য যেন সে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ঘটনাগুলো এখানে আমাদেরকে স্মরণ করাচ্ছেন যেন আমরা ভুল পথে না যাই। তো এখান থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। আর এখানে দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম স্বজনদেরকে ত্যাগ করেছেন, আমরা জানি যে এই সত্যের জন্য মুশরিকদেরকে স্বজনদেরকে ত্যাগ করে চলে গিয়েছেন। তো আমাদের এখান থেকে একটি বড় শিক্ষা হচ্ছে যে মুশরিকদের সাথে, আল্লাহর সাথে যারা শিরক করবে তাদের সাথে কোনো অবস্থাতেই আমাদের কোনো সম্পর্ক থাকবে না, শুধুমাত্র আমরা দাওয়াত দিব, দাওয়াতের জন্য সম্পর্কের কোনো প্রয়োজন নেই। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হবে, আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ক্লাস আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই যেন অন্যান্য ভাই বন্ধুরা উপকার লাভ করতে পারে, যেন কোরআনকে জানতে পারে শিখতে পারে, আপনারা শেয়ার করবেন, তাদেরকে দাওয়াত দিবেন, এই কাজটি আপনারা করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে, সকলের কাছে দোয়া চাই, সকলে সুস্বাস্থ্য কামনা করি,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।